সম্প্রতি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড 2019, আর সেখানে জনপ্রিয় ক্যাটাগরিতে জোয়া আখতার পরিচালিত গলিবয় ছবির সাফিনা চরিত্রটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই পুরস্কার নিয়েই চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি এই নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই ভিডিও অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আলিয়া ভাট পুরস্কার হাতে একটি বিশেষ দরজা দিয়ে বের হয়ে আসেন। তখন আলিয়া ভাটের সঙ্গে ছিলেন তার ম্যানেজার, আর সেখানে আগে থেকে প্রস্তুত ছিলেন আলোকচিত্রীরা। আলিয়া ভাট প্রথমে আলোকচিত্রীদের দেখে ভড়কে যান এবং বিরক্ত হন, এরপর সোজা হেঁটে তাদের এড়িয়ে যেতে চান। পরে পুরস্কার হাতে তিনি পোজ দেন। তখন আলিয়া ভাটের ম্যানেজার একজন আলোকচিত্রীকে ওই ছবি এবং ভিডিও তখনই আপলোড করবেন কিনা প্রশ্ন করেন। আলোকচিত্রীদের পক্ষ থেকে না সূচক উত্তর আসার পর আলিয়ার ম্যানেজার তাদের সন্ধে 7টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর ওই মুহূর্তের ছবি এবং ভিডিও আপলোডের কথা বলেন। তখন ওই আলোকচিত্রী তাকে আশ্বস্ত করে রাত 8টার পর আপলোড করার কথা জানান, আর গুজবের শুরু হয় এইখানটাতেই। এদিকে আলিয়ার বিরুদ্ধে একটি টুইটে ওই ভিডিও সহ পুরস্কার চুরির অভিযোগ এনেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বড় বোন রঙ্গোলি চ্যান্ডেল, আর তাতে সায় দিয়েছেন বলিপাড়ার উল্লেখযোগ্য মুখগুলো। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আলিয়া ভাটের হাতে কিভাবে পুরস্কার এসেছে তা নিয়ে আলিয়া ভাট কিংবা অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যায়নি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।